বিদেশে প্রথম চীনা সামরিক ঘাঁটি, উত্তর পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উদ্দেশ্যে চীনের কয়েকটি সামরিক জাহাজ রওনা হয়েছে। দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে এই জাহাজগুলো রওনা হয়। বেজিং এর ভাষ্য, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার শান্তি রক্ষা ও মানবিক সাহায্য প্রদানে চীনের অংশগ্রহণ নিশ্চিত করবে এই ঘাঁটি। এ অঞ্চলের সামরিক সহযোগিতা, নৌবাহিনী এবং উদ্ধার অভিযানে অংশ নেবে চীনের সেনারা। জিবুতির অবস্থানগত কারণে সেখানে চীনের নৌঘাঁটি গড়া ও জাহাজ পাঠানোর খবরে উদ্বিগ্ন হয়েছে ভারত। উল্লেখ্য, জিবুতির অবস্থান ভারত মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তে। নয়াদিল্লি মনে করে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে চীনের সামরিক ও বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলার যে স্টিং অফ পালস বা মুক্তোর মারা নামে পরিচিত পরিকল্পনা আছে, জিবুতি হবে চীনের নতুন আরেক স্টিং অফ পালস। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চীনের দক্ষিণাঞ্চলীয় গাংডং প্রদেশের বন্দং জাংজিয়াং থেকে জিবুতির উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজগুলো। নৌবাহিনী কমান্ডার শ্যানজিং লং জিবুতিতে ঘাঁটি নির্মাণ করার একটি আদেশ পাঠ করেন। তবে কতগুলো জাহাজ জিবুতির উদ্দেশ্যে যাচ্ছে এবং কবে থেকে এই ঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু হবে তা বলা হয়নি সিনহুয়ার প্রতিবেদনে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর এই ঘাঁটি নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়। গত বছর এই ঘাঁটি তৈরির কাজ শুরু হয়। বুধবার দেশটির সরকার নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, চীনের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যেই দেশের সামরিক উন্নয়ন অপরিহার্য। এটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নয়। জিবুতিতে অবশ্য যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে। সম্প্রতি আফ্রিকায় বিনিয়োগ বৃদ্ধি, দ্রুত সামরিক ব্যবস্থার আধিকারণে কাজ করছে চীন। 2015 সালে আফ্রিকার দেশগুলোর এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে $6,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেয় চীন। চীনের প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্থাপনে জিবুতিকে বেছে নেওয়ার কারণ হল কৌশলগতভাবে দেশটির অবস্থান। এটি লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছেই। এবারই প্রথমবারের মতো সেখানে চীনের সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই ঘাঁটির মধ্য দিয়ে আফ্রিকা ও বিশ্বের শান্তি আনতে নতুন ও বড় অবদান রাখতে পারবে চীন, আর জিবুতির অর্থনৈতিক উন্নয়নেও তা ইতিবাচক অবদান রাখবে।